হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা এখন বাসের কাউন্টারে বসে আছি দাদা বাড়ি যাবো বলে। আপনারা তো আগের ব্লগেই দেখেছেন আমাদের বাড়ির কাজ চলছে, আর সেই বাড়ির এখন ছাদ ঢালাই দেওয়া হবে। তারপর বাড়িতে গিয়ে আমার ফুফাতো ভাই বোনদের সাথে একটু নদীর পাড়ে ঘুরতে গেলাম। নদীর পাড়ে বড় একটা বটগাছ ছিল আর নদীটা দেখতে অনেক সুন্দর লাগছিল, আর এই নদীর নাম নবগঙ্গা নদী। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বাড়িতে চলে আসি। দেখুন, আমাদের ছাদের উপরে সব রড বিছানো হয়ে গিয়েছে, আর এটা ছিল ছাদ ঢালাইয়ের আগের দিন। ছাদ ঢালাইয়ের দিন আমাদের বাড়িতে অনেক মেহমান আসছিল, আর দাদু এখানে চুলায় রান্না করছিল। এটা ছিল ছাদ ঢালাইয়ের পরের দিন। ছাদটা শুকিয়ে গিয়েছে আর আমি আর আমার আম্মু একটু উঠে হাঁটাহাঁটি করছিলাম। তারপর সিঁড়িতে নেমে নিচে যাচ্ছিলাম। নিচে এরকম বাঁশ দেওয়া হয়েছে, এগুলো অনেক দিন পরে খুলবে। তারপর বিকালবেলা আবারও ছাদে উঠে আমি আর আমার আম্মু একটু ঘোরাঘুরি করছিলাম। আমাদের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।